করবো। আপনি এক দিকে মুখোমুখি দাঁড়িয়ে, অন্যদিকে আপনার প্রতিদ্বন্দ্বী একজন তারকা এবং আরেকদিকে রয়েছে সংযুক্ত মুখ্যমন্ত্রী, লড়াইটাকে কীভাবে নিচ্ছেন? এটাকে লড়াইয়ের মতো করি নেই, নতুন প্রার্থীও নই, রাজনীতিও নতুন আসিনি, আর এই নির্বাচনের আগেও মানুষের কাছে যাচ্ছি তাও না। 49 বছরের রাজনৈতিক জীবন, রাজনৈতিক কর্মী, এটা 12তম নির্বাচন আমার, 3টি টিয়ার, পুরসভা, বিধানসভা এবং বিধানসভা। নির্বাচনকে যেমনভাবে নিতে হয় তেমনভাবেই গ্রহণ করি। এলাকার মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল যে একাংশের মধ্যে নিকাশি নিয়ে একটা অভিযোগ রয়েছে, 10 বছর সময় পেয়েছেন, কতটা এগিয়েছে কাজ? কিছু কিছু পকেটে নিকাশি এবং তার কি জায়গাটা হচ্ছে, জায়গাটার জন্যে এরকম অবস্থা, এই গামলার মতো কাজ চলছে, সংস্কারের কাজ চলছে বাচ্চারা, আর বিভিন্ন জায়গা থেকে জল তোয়ার নিচে যেদিকে ঢাল সেদিকেই বই যায়। সুতরাং দুটো কাজ, কিছু পকেটে জল, কিছু পকেটে জল তোয়ার, দুটো কাজই রয়েছে। হ্যাঁ, এটা ঘটনা আমি 10 বছরের দিলে, কিন্তু আমার প্রশ্ন যে আমার আগে স্বাধীনতার পর তো অনেক সরকারই ছিল, দীর্ঘদিন ছিল, অনেক পুরসভাই ছিল, কিন্তু এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার আমাদের নেতৃত্বাধীন আমাদের দলের পুরসভাই কিন্তু এই 10 বছরে যা করার করেছে। বড়নগরের একটা ঐতিহ্য বা গৌরব হলো একটা প্রাচীন শিল্পাঞ্চল, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টাটা কুলার বন্ধ হয়ে গেছে, বিআই কোম্পানি বন্ধ হয়ে গেছে, RIC বন্ধ হয়ে গেছে, আলমবাজার জুট মিল ঢুকছে, তো এ ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি? আমি 10 বছরে বলতে পারি নিয়ে সমস্যা রয়েছে, সে সমস্যা তো থাকবে, কোথায় নেই সমস্যা, না থাকলে পরে এমনি ভারতবর্ষে সমস্যা নেই, বিশ্বে নেই, না বাংলায় নেই, কিন্তু 10 বছর আলমবাজারের জুটমিল থেকে বন্ধ হতে নেই। হ্যাঁ, দুই হচ্ছে সেখানে শুধুমাত্র নিজেদের INTDC-র সঙ্গে বসি, 9টা ওখানে ট্রেড ইউনিয়ন রয়েছে, আমি ট্রেড ইউনিয়ন নিষ্ক, যখনই কোনো অসুবিধা হয়েছে লেবার মিনিস্টার কি ওখানকার কর্তৃপক্ষ, জটমিল কর্তৃপক্ষ এবং 9টা ইউনিয়নের সঙ্গে বসে সেই সমস্যার সমাধান করেছে। এটা ঘটনা, কিছু সমস্যা রয়েছে এবং সেটা অচিরেই সমাধান হয়ে, বহু সমস্যার সমাধান হয়ে গেছে, দু একটা সমাধান রয়েছে। সেটা বড়নগরের মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা বা দাবি ছিল যে এখানে একটা দমকল কেন্দ্র হয়েছে, আগামী 5 বছরে এ ধরনের কী ধরনের পরিবর্তন করতে দেখবে, যা যা ছিল কেন এটাই বা হবে কেন? যেখানে আমি অজর পারক পারাগান হাতারের মতন জায়গা 1974 সালে ভোলা সেন, সেখানে অজর পারাগান কাটোয়া সাব ডিভিশন বর্ধমান জেলার হাতার, সেখানে যদি 74 সালে ফায়ার ব্রিগেড স্টেশন হয়ে থাকে তাহলে আমাকে 2015-এ ফায়ার ব্রিগেড স্টেশন করতে হবে কেন? এর উত্তরটা নিশ্চয়ই আমি আমার পূর্বসূরী যারা ছিলেন তাদের অবশ্য কেন নেই, সকলেই মারা গেছেন, আমি কার কাছেই গেছি, জ্যোতিবাবুও নেই, শিবপদ ভট্টাচার্য নেই, নীতিশ রায়ও নেই, আমার চৌধুরী নেই, তাদের চাই আমি তাদের দলের কাছে নিজের জয়টা করে কী করে জয়ের ব্যাপারে 100-এর উপর তো কোনো শতাংশ হয় না, ততটাই সুনিশ্চিত। এবার আমার মার্জিন বাড়বে,